এবারকার দুর্গাপুজোয় আপনাদের কি থিমে পুজো করছেন? নমস্কার, এবার আমাদের বিশেষ আকর্ষণ হলো আমাদের পুজোর থিমটা হলো ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা, অর্থাৎ গ্রামের পুরো দৃশ্যটাকে গ্রামের সমস্ত ভাগভেদ দিয়েই আমাদের এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামের কালচার, আদিবাসীদের কালচার, এর উপরেই আমরা থিম করেছি। আর আমাদের এই যে পল্লিয়ানার মা, এটারও একটা মূর্তি আমরা এনেছি। এটা আশা করি আমরা দর্শকের মন কেড়ে নেবে। আমরা আপনাদের মাধ্যমে শতদল সংঘের পক্ষ থেকে সবাইকে, রাজ্যবাসীকে এবং এই পুজোর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাবের পুজো আপনারা দেখবেন। আমরা আপনাদের কাছে আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য, পুজো দেখার জন্য আমরা বিনীতভাবে আপনাদেরকে প্রার্থনা করছি। আমাদের পুজো এবার আরও বিশেষ আকর্ষণ থাকবে, মহিলাদের দ্বারা পরিচালিত ঢাকি, তারও একটা বিশেষ ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি এটাও সকল নারীদেরও এই মন কেড়ে নেবে। আপনাদের এবার পুজোর বাজেট কেমন রয়েছে? আমাদের বাজেট 15 লক্ষ টাকা আমাদের পুজোর বাজেট। কিছুদিন আগে আমাদের শহরে এবং পুরো বলতে গেলে ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্যায় অনেক সমস্যায় পড়েছেন, তো এবারকার পুজোতে আপনাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে তাদের কি কোনো সাহায্য করা হয়েছে বা করবেন কিনা? আমরা সদর সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তান্ত্রিক আমরা 50,000 টাকা বন্যা দুর্গতদের জন্য আমরা রিলিফ ফান্ডে দিয়েছি। তাছাড়া আমরা পুজোর সময় প্রতিবারই আমরা দুস্থর মানুষের মধ্যে অস্ত্র বিতরণ করে থাকি। এবারও এটা চেষ্টা করব যাতে এই অস্ত্র কিছু বিতরণ করা যায়, দুস্থর যারা গরিব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দেওয়ার জন্য একটি প্রয়াস রয়েছে। আপনাদের এবার পুজোতে মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা এবং আলোকসজ্জায় আপনার শিল্পী যারা রয়েছেন তারা কি আমাদের লোকাল না বাইরে থেকে এসেছেন? আমাদের প্রতিমা শিল্পী আমাদের লোকাল,